হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাওয়া তান্দুরি রুটি আর তার সাথে আফগানি পনির মশলার কম্বিনেশন। এটা বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুবই মজাদার দুটি রেসিপি আর একদম রেস্টুরেন্টের মতো আপনারা এটা বাড়িতেই তৈরি করতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে। আর আফগানি পনির মশলার যে টেস্টটা হয় একদমই আলাদা হয় রেগুলার পনিরের রেসিপি থেকে। একবার এই রেসিপিটি বানালে এটা আপনাদের একটি প্রিয় রেসিপি হয়ে যাবে, এটি এতটাই খেতে সুস্বাদু। ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা একটা অনুরোধ রইল, প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি করে লাইক ও শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে 200 গ্রাম পনির এইভাবে কেটে নিয়েছি, আপনারা যেমন খুশি কেটে নিতে পারেন। তার মধ্যে 1/2 চামচ আমি গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, ধনে পাতা কুচি আর একটু তেল, নুন দিয়ে 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি প্রথমে 1 কাপ ময়দা। ময়দাটাকে আমি এইভাবে চেলে নেব। চেলে নেওয়ার পর আমি আরও 1 কাপ ময়দা এর মধ্যে অ্যাড করে দেবো, আর তার সাথে আমি দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুনেরও কম বেকিং সোডা। এইগুলোকেও আমি খুব ভালো করে চেলে নেব। চেলে নেওয়ার ফলে এটাতে এয়ার বাবলস তৈরি হবে আর ডোটা যখন আমি মাখবো তখন বেশ সফট ডো হয়ে যাবে, হয়ে রেডি হয়ে যাবে। তো তাই জন্য এটাকে আমি চেলে নেব। চেলে নেওয়ার পরে আমি এটাকে সরিয়ে রেখে দিচ্ছি আর একটা সাথে আমি কাপ নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি মেপে দিয়ে দেব 1 কাপ গরম দুধ। দুধটা একটু হালকা গরম হবে আর তার মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো আমি তেল, সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো নুন, 1 টেবিল চামচ আমি নিয়ে নিয়েছি চিনি আর 3 চামচ মতো আমি নিয়ে নিয়েছি দই। খুব ভালো করে আমি এটাকে একটা হুইস্কারের সাহায্যে গুলে নেব যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে। গুলে নেওয়ার পর আমি ময়দাটা আবার নিয়ে নেব, মাঝখানের দিকে একটু জায়গা করে নেব আর খুব অল্প অল্প করে এই মিশ্রণটা দিয়ে আমি এই ময়দাটা খুব ভালো করে মেখে নেব। এই দুধের মিশ্রণটা আমি একেবারে দেব না, আমি অল্প অল্প করে নিয়েই দেব, তাতে কিন্তু এই ডোটাতে গ্লুটিন ফোম হবে আর খুব ভালো করে এটাকে আমি ঠেসে ঠেসে মেখে নেব। কমপক্ষে 4 থেকে 5 মিনিট ধরে এটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, তাতে ময়দা মাখাটা ভীষণই সফট হবে যখন আমরা রুটিটা বানাবো। এইভাবে মাখার পর আমি একটু তেল চারিদিকে দিয়ে একটু লাগিয়ে দিলাম আর তারপরে একটা যে কোনো কটন কাপড়ই হোক বা এরকম ফয়েল পেপারই হোক যেভাবে ইচ্ছা এভাবে ভালো করে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে এটাকে আমি একটা গরম জায়গায় রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। তো পরের স্টেপে আমি চলে এলাম, একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর যে ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোগুলো ছিল সেগুলোকে আমি এবার খুব ভালো করে লাল লাল করে এধার ওধার করে ভেজে নেব। তো এইভাবে একটা সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব আর যখন দুটো সাইড খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি ওই প্যানে একটা বড় সাইজের পেঁয়াজের টুকরো করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে ভাজতে দিয়ে দেব। এরই সাথে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো আদা আর রসুনের বাটা আর তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এখানে আপনারা যেমন ঝাল পছন্দ করেন ঠিক ততটাই লঙ্কা ব্যবহার করবেন। আমি এখানে 3টে লঙ্কা দিয়ে দিয়েছি আর তার সাথে 6 থেকে 7 খানা কাজু বাদাম দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 মুঠো ধনে পাতা। দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব এটাকে। ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা থালায় এটাকে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠিক
ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে মিক্সির বাটিতে দিয়ে দেব, আর তার সাথেই আমি একটু জল দিয়ে দেব, আর দিয়ে দেব জল ঝরানো 3 চামচ মতো টক দই। দিয়ে আমি খুব স্মুথ একটা পেস্টটাকে বানিয়ে নেব। এবার ওই প্যানেই আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো তেল আর 1 থেকে 1.5 চামচ মতো মাখন। তাতে দিয়ে দেব 1টা তেজপাতা, দিয়ে দেব 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ। দিয়ে একটু ভাজা ভাজা হতে থাকবে তখনই আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চামচ মতো ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। এটাকে খুব ভালো করে আমি ওই তেলের সঙ্গে নাড়াচাড়া করব। করার পরে যে আগে থেকে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে আমি অ্যাড করে দেব। করে দেওয়ার পর খুব ভালো করে আমি নাড়াচাড়া করব। ততক্ষণ পর্যন্ত এটা আমি কষব যতক্ষণ না তেল ছেড়ে দেয়। ঠিক এই সময় আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি স্বাদের জন্য, মানে এটা আমি চিড়ে দিয়ে নি। আর তারপরে আমি এর মধ্যে যে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আবার। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কসুরি মেথি, একটু হাতে ক্রাশ করে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো সামান্য করে জল। আর দিয়ে দেব এই সময়ে স্বাদ মতো নুন। এর আগেও আমরা পনির মাখাতে একটু নুন ব্যবহার করেছিলাম, সেই অনুযায়ী আমরা নুনটা এখানে অ্যাড করে দেব। তারপর নাড়াচাড়া করে নেব ভালো করে, একটু ফুটতে দিতে হবে। তো ফুটে গেলে তখন আমি এর মধ্যে মিশিয়ে দেব 1 চামচ মতো চিনি আর 3 চামচ মতো ক্রিম। আপনাদের কাছে যদি ঘরের ক্রিম না থাকে, মানে ঘরের স্বর, আমার কাছে ছিল তাই আমি ঘরের স্বরটাই ব্যবহার করেছি। আর আপনাদের কাছে যদি স্বর না থাকে তাহলে যে আমুলের ফ্রেশ ক্রিমটা থাকে সেটাও আপনারা এখানে 3 চামচ ব্যবহার করতে পারেন। তো ক্রিমটা দেওয়ার পর আমি এখানে আরও একটু নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। দেওয়ার পর আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর সামান্য করে একটু ফুটতে দেব। ঠিক গ্রেভিটা এই রকমই হয়ে গেলে তখন আমি এটাকে নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দেব। রেডি হয়ে গেছে আমাদের আফগানি পনির মশলা। এটা বন্ধুরা খেতে কিন্তু খুবই সুস্বাদু, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এটা আমি ঢেলে নিয়েছি 1টা থালায়, তার মধ্যে আমি একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি। চলে আসবো নেক্সট স্টেপে। আমি ময়দাটা এখানে ভালো করে আরও একটু ঠেসে ঠেসে মেখে নেব যাতে আমাদের রুটিটা খুব সফট হয়। এবার আমি ময়দা ছড়িয়ে এটাকে আমি খুব ভালো করে বেলবো। এটা আমি একটু লম্বা লম্বা করে বেলে নেব। বেলে নেওয়ার পরে আমি এর ওপরে ছড়িয়ে দেব কালো জিরে কিছুটা, আর দিয়ে দেব ধনে পাতা কুচি, আর তার সাথে দিয়ে দেব সাদা তিল। দেওয়ার পরে খুব ভালো করে আরেকটু বেলে নেব। নিয়ে আমি এই রুটিটাকে উল্টে দেব, উল্টে দিয়ে আরও একটু ভালো করে বেলে নেব যাতে সব কিছু ভালো করে আটকে যায়। আর ওপর দিয়ে দিয়ে দেব আমি জল। আর অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা লোহার তাওয়া আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে আমি এই রুটিটা জলের যেদিকটা জল দিয়েছি সেই দিকটাই আমি তাওয়ার দিকে দিয়ে দিলাম। যখন নিচটা একটু ভালো করে সেকা হয়ে যাবে তারপর আমি তাওয়াটা উল্টে গ্যাসের ওপরে ঠিক এই রকমভাবে সেকে নেব। প্রত্যেকটা সাইড আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেকে নিয়েছি।
সামান্য করে আঁচটা বাড়িয়েও দিয়েছিলাম, আবার কমিয়েও দিয়েছি। এইভাবে লাল লাল করে বেশ সুন্দর করে ভেজে নেব। চারিদিকটা দেখুন একটু ফুলে উঠেছে। ঠিক এরকম সময় আমি তাওয়াটা আবার উল্টে দেব। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে চারিদিকে। এই সময় আমি একটু মেল্টেড বাটার এর ওপরে লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার আমি খুন্তির সাহায্যে এটাকে তলাটা আমি একটু ছাড়িয়ে নেব। নিয়ে আমি এটাকে উল্টে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। কোথাও কোনো কাঁচা ভাব নেই, পুরোটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। নিয়ে বাকি রুটিগুলোও আমি ঠিক এইভাবেই ভেজে নেব। এইরকমভাবেই প্রত্যেকটা রুটি আমি ভেজে নিয়েছি লাল লাল করে। তো কত সহজে বাড়িতেই রেস্টুরেন্টের স্বাদে এরকম পনির আর তন্দুরি রুটি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় খুব সহজে। ভিডিওটা বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু ফ্যামিলিদের সঙ্গে অবশ্যই এটাকে শেয়ার করে দেবেন, আর ছোট্ট একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিওর রেসিপি আসা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।